গরমকালের দুপুরে ভাতের সাথে কিছু টক জাতীয় মেখে খাওয়ার প্রচলন বাঙালিদের কিন্তু ভীষণ আছে। তাই তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম আচারি ট্যাংরা রেসিপি, যেটা কি না দুপুরবেলা গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণই সুস্বাদু লাগে। তো আচারি ট্যাংরা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল মাখিয়ে নেবো। মাছের গায়ে সর্ষের তেল একটু মাখিয়ে নিলে তেলে ছাড়লে ছিটকে কম লাগে। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেল। তো এবার তো মাছগুলোকে ভাজতে হবে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে দিয়ে দু পিট লালচে করে ভেজে নেব। মাছগুলো ওদিকে ভাজাও, আমি একটা মশলা তৈরি করে নিই। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে আমি এই মশলাটার একটা মিশ্রণ বানিয়ে নেবো, এটা আমি রান্নায় ব্যবহার করবো। এদিকে মশলা তৈরি হয়ে গেল, অন্যদিকে মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলোকে এবার একটা পেটে তুলে নিলাম। এবার এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করবো। তো প্রথমে ফোড়নের জন্য দিয়েছি 1/4 টিস্পুন 5 ফোড়ন, অল্প একটু কারি পাতা। বাই দ্য ওয়ে, কারি পাতা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, তোমরা জানো কি না জানি না, আমি তাও বলে দিলাম। আচ্ছা, এরপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা থেতো করে রাখা। তো হালকা একটুখানি কষিয়ে নিই, আবার যে মশলা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, লো ফ্লেমে ধীরে ধীরে কষাবে, নাহলে আবার পুড়ে যাবে মশলা। তো দেখো কষানোর পরে এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেঁতুলের কাত, নাহলে তো আর টক ভাবটা আসবে না। এবার স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে লো ফ্লেমে কষিয়ে নেবো। তো কষানোর পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে জল দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও। ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ঝোলে দিয়ে হালকা একটু ফুটিয়ে নিলেই আমাদের দুপুরবেলা গরমকালে সার্ভ করার আচারি ট্যাংরা কিন্তু রেডি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই করে জানিও, আর গরমকালের দুপুরে এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখো। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু ভুলে যেও না। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।